সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। জি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ যদি আমরা বলি, হ্যাঁ, তাহলে আজকে মানে আলহামদুলিল্লাহ বলা মানে কি হচ্ছে? আমরা ভালো আছি, এটাই হচ্ছে মানে এর অর্থ, তাই তো? তো এটা আমরা বুঝাতে যাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আমাদেরকে যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ, মানে আমাদের ব্রেন যখন বুঝবে যে আমি ভালো আছি, তখন সেরকম ভাবে কেমিক্যাল হরমোন নিঃসরণ করবে, যেটা আমাদেরকে আরো ভালো রাখার জন্য সহযোগিতা করবে। এই জন্য বিশেষ করে আপনি যে হালাতেই থাকেন না কেন, আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন বা আমি ভালো আছি বলেন, হ্যাঁ, তাহলে এতে আমাদের স্বাস্থ্যের জন্য লাভ আছে। হ্যাঁ, তো এই জন্য ইসলামে কি বলা হয়েছে? ইসলামে বলা হয়েছে ভালো মন্দ যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ বলা। এতে আপনার লাভটা কি হবে? আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি তো খারাপ আছি, আমার তো শরীর ভালো নেই, আমার তো এই সমস্যা, তো আমি আলহামদুলিল্লাহ কেন বলবো বা ভালো আছি কেমন করে আমি বলবো? এটা হয়তো বলতে পারেন। এখানে প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনাকে ভাবতে হবে যে আপনি যেরকম আছেন, আপনার চাইতেও কিন্তু অনেক মানুষ খারাপ আছে, তাহলে ওর চাইতে আপনি ভালো আছেন। হ্যাঁ, যার কারণে আপনি কি করছেন? আলহামদুলিল্লাহ। এখন এই আলহামদুলিল্লাহ বা ভালো আছি, এই এটা যদি আপনি বলতে পারেন, তাহলে আপনি নিজেকে দেখবেন যে অনেক ভালো ফিল করছেন আপনি। তাহলে কি হচ্ছে যে আপনি বৈজ্ঞানিক ভাবেও যদি নিজেকে মানে ভালো বলেন, আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ব্রেন কিন্তু অভিনয় বুঝে না, মানে আপনি যেটা মুখ দিয়ে বলবেন ব্রেন কিন্তু সেটাকে বিশ্বাস করবে। হ্যাঁ, সেজন্য কি হচ্ছে, যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন বা ভালো আছি বলবেন, তখন কি হবে যে আপনার ব্রেন থেকে এমন কিছু হরমোন, এমন কিছু কেমিক্যাল নিঃসরণ হবে যেগুলো আপনাকে আরো ভালো রাখার জন্য সহযোগিতা করবে। এখন বিশেষ করে আমরা এখান থেকে যারা উপস্থিত আছি, বেশিরভাগই আপনার উত্তর দিনাজপুর এবং মালদা জেলার, তাই তো? মালদা জেলা এবং উত্তর দিনাজপুরের বিশেষ করে আমরা এখানে যারা আমাদের পেশেন্ট গুলো যারা আছে তারা বেশিরভাগই, তবে একজন এক দুইজন মুর্শিদাবাদের আছে, তাই তো নাকি ভাই? আচ্ছা, তো প্রথম হচ্ছে যে আজকে আমরা কিন্তু এটা প্রথম আপনাদের আপনাদেরকে নিয়ে সেশনটা করছি। এটা আমাদের আগে থেকে অনেক আগে থেকে টার্গেট ছিল, হ্যাঁ, যে এটা আমরা করব। কেন করব? যে আজকে বিশেষ করে এই যে সুগার, প্রেসার, ওভারওয়েট, তারপরে হার্ট ডিজিজ, হ্যাঁ, ফ্যাটি লিভার, টিজি, কোলেস্ট্রল, এগুলো কিন্তু মহামারীর আকার আকার ধারণ করেছে। তো আসলে এগুলো যে মহামারীর আকার আকার ধারণ করেছে, তো এগুলোর মূল কারণটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে, এবং এতে থেকে পরিত্রাণের উপায়টাই বা কি। মানে আজকে আমরা বিশেষ করে অধিকাংশ মানুষ কিন্তু স্বাস্থ্য সম্পর্কে অসচেতন, আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যের ব্যাপারে আমরা জানি না, এবং আমাদের লাইফ স্টাইল কেমন হবে সেই বিষয়ে কিন্তু আমরা জানি না। ফলে কি হচ্ছে যে আমাদের এই সব সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই জন্য এই সব গুলোকে বলা হয় লাইফ স্টাইল ডিজিজ। এই যে সুগার, প্রেশার, এগুলোকে কি বলা হয়? লাইফ স্টাইল ডিজিজ বলা হয়। অর্থাৎ আপনার ভুল জীবন আচরণের কারণে কিন্তু এই রোগগুলো তৈরি হয়েছে। এখন যদি কোনো একটা রোগ আপনার ভুল জীবন আচরণের কারণে যদি তৈরি হয়, তাহলে সেই রোগটা কিন্তু আপনার লাইফ টাইম পর্যন্ত থাকবে। এই জন্য এটাকে বলা হয়, এটা আরেকটা নাম হচ্ছে লাইফ টাইম ডিজিজ। অর্থাৎ এই রোগটা আপনার মানে মৃত্যু পর্যন্ত থাকবে। এখন কথা যেটা হচ্ছে যে এই যে লাইফ স্টাইল ডিজিজ এবং লাইফ টাইম ডিজিজ, এই যে এটা, এই রোগগুলো কেন সারছে না? বিশেষ করে ডাক্তাররা আপনাকে, সাধারণত আপনি এমন একটা রুগী দেখান যে রুগীকে ডাক্তাররা চিকিৎসা করছে, ওষুধ দিচ্ছে, এবং আস্তে 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 তার ওষুধ কমে গেছে, একটা রুগী আপনি দেখাতে পারবেন না। কেন? চিকিৎসার সাথে সাথে, সময়ের সাথে সাথে আপনার ওষুধের পরিমাণ আরো বাড়বে। এখন একটা খাচ্ছিলেন, কিছুদিন পরে দুটো খাবেন, তারপরে তিনটা খাবেন, আস্তে আস্তে কিন্তু আপনার ওষুধ, ইঞ্জেকশন, ইনসুলিন, এগুলো কিন্তু আপনার বাড়তে থাকবে, কিন্তু কমবে না। কেন? এর কারণই হচ্ছে যে এগুলোকে বলা হয় লাইফ স্টাইল ডিজিজ এবং লাইফ টাইম ডিজিজ। এখন কথা যেটা হচ্ছে যে এই যে লাইফ স্টাইল ডিজিজ, এটা কেন হচ্ছে? আমি আগেই বলেছি, আমাদের ভুল জীবন আচরণের কারণে। আমাদের কি, আমরা এমন কি ভুল করছি যে ভুলের কারণে আমাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে? বিশেষ করে আপনারা হয়তো অনেক জায়গাতে গিয়ে পেরেশান হয়ে এসেছেন যে ডাক্তাররা বলে দিয়েছে যে সুগার, প্রেশার, মানে এটা কখনো ভালো হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমরা বলছি কি যে এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব, এবং আলহামদুলিল্লাহ পুরোপুরি আমাদের কাছ থেকে বহু মানুষ ভালো হচ্ছে, যার অনেক ভিডিও আপনারা দেখেছেন। এখন আমাদেরকে বুঝতে হবে যে এর পিছনে মূল সমস্যাটা কি, মূল সমস্যাটা কি।
এর পিছনে মূল যেটা সমস্যা যদি এক কথাই বলা হয়, এটাকে বলা হয় মেডিকেলের ভাষাতে ইনসুলিন রেজিস্ট্যান্স। কি বলা হয়? ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে কি হচ্ছে যে ইনসুলিন, এই যে আমরা যে খাবার খাই, আমরা যখন খাবার খাই তখন আমাদের একটি হরমোন নিঃসরণ হয়। আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে, এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে একটি হরমোন নিঃসরণ হয়, যে হরমোনটির নাম হচ্ছে ইনসুলিন। তো এই ইনসুলিন আমরা যখন খাবার খাই তখন আসে। এই ইনসুলিনের কাজ কি? এই ইনসুলিনের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজের কথা আপনাকে এখন বলছি। সেটা হচ্ছে কি, যে এই ইনসুলিন, যে আমরা যখন খাবারটা খাই আমাদের যে খাবারের মাধ্যম দিয়ে যে গ্লুকোজটা যেটা আসে, এই গ্লুকোজটাকে আপনার ভিতরে নিয়ে যায়, অর্থাৎ মাংসপেশিতে কোষে নিয়ে যাওয়া কাজ হচ্ছে কার? ইনসুলিনের কাজ। এখন ধরুন আপনি খাবার খেলেন, আপনি খাবার খাওয়ার পরে আপনার ভিতরে কি গেল? গ্লুকোজ গেল, মানে চিনি গেল। তো আপনার ভিতরে যখন আপনার গ্লুকোজ গেল তখন ব্রেন মেসেজ করছে প্যানক্রিয়াসকে যে চিনি এসছে, গ্লুকোজ এসছে, তুমি ইনসুলিন দাও। প্যানক্রিয়াস কি করলো? ইনসুলিন দিল। এবার ইনসুলিনের কাজ, ইনসুলিন তখন ওই সুগারটাকে নিয়ে গিয়ে, গ্লুকোজটাকে নিয়ে গিয়ে আপনার কোষে মাংসপেশিতে প্রবেশ করাবে, সেখান থেকে আপনি শক্তি পাবেন। এখন দেখা গেল যে আপনি সেই খাবারটা খেলেন, সেই কাজটা ইনসুলিন করলো। দেখা গেল আপনি একটু পরে আবার খাবার খেলেন, মানে এই খাবারটা, আপনি যে খাবারটা খেয়েছেন এই খাবারটা কিন্তু আপনার শরীর এখন পর্যন্ত ব্যবহার হয়নি। যদিও ব্যবহার হয়, কিছুটা ব্যবহার হয়েছে, এখনো কিছুটা আছে, সম্পূর্ণ ব্যবহার হয়নি। আপনি আবার খাবার খেলেন, একটু পরে চা খেলেন, আবার কি হলো? আবার ইনসুলিন আসলো, আবার এটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছে ভিতরে। আবার একটু পরে খাবার খাচ্ছেন, আবার একই সিস্টেমে ভিতরে যাচ্ছে। এই যে বার 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 যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এর ফলে কি হচ্ছে? বারবার ইনসুলিন আসছে, আর বারবার ইনসুলিন আসার ফলে কি হচ্ছে? বারবার ওটাকে ভিতরে নিয়ে যাচ্ছে। এখন মাংসপেশি বলছে, আমাদের কোষ বলছে, বাবারে এত তো আমার খাবার দরকার নেই, তোরা আসছিস কেন? তো আমার এত খাবার দরকার নেই, আমার জন্য আর খাবার নিয়ে আসবে না। তখন ও যখন ওকে নিষেধ করে, কিন্তু আমরা তো নাছর বান্দা, মানে আমরা তো খাবার খেতেই থাকি, মানে খিদা নেই, দেখলাম মন করেছে খাবো, মনে হলেই খাবো, মানে খাবার তো আর অভাব নেই আমাদের, প্রচুর আমাদের খাবার। শুধু খাবারই নয়, বরঞ্চ খাবারের মধ্যে যে ভেজাল আছে সেটা তো একটা আলাদা আলোচনা। তাহলে আমরা কি হচ্ছে, মানে প্রয়োজন ছাড়াই আমরা খাবার খেয়ে যাচ্ছি। এখন যখন ঘন ঘন যখন আমরা খাবার খাচ্ছি, খিদা না থাকা সত্ত্বেও যখন খাবার খাচ্ছি, তখন কি হচ্ছে, এই কোষ তখন ইনসুলিনকে রেজিস্ট করতে থাকে, মানে ওকে প্রতিরোধ করতে থাকে যে তুমি আসবে না, তুমি আসতে গেলেই এবার কি হলো, যখন আপনি তারপরে খেতে যাচ্ছেন, তখন কোষ কি করে, আমাদের যে ইনসুলিনটা, ইনসুলিনটা আমাদের যে জায়গা দিয়ে যায় সেটাকে বলা হয় গ্লুট ফোর। এই গ্লুট ফোর পাথেও দিয়ে সেটা প্রবেশ করে। এখন বডি কি করে, ওই 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 পাথেওতে ওখানে ওটাকে ব্লক করে, মানে চর্বি জমিয়ে দেয় আর কি, ওটাকে চর্বি জমানোর মাধ্যমে ওটা যখন ব্লক হয়ে যায় তখন কি করে, ইনসুলিন আসে কিন্তু কাজ করতে পারে না। ইনসুলিন যখন কাজ করতে পারে না তখন কি হয়, সুগারটার ভিতরে ঢুকতে পারছে না। আর যখন সুগার আপনার ভিতরে ঢুকতে পারছে না তখন কি হচ্ছে, সুগারটা আপনার রক্ততে বেশি থাকছে, এবং এদিকে ইনসুলিনও আসছে আপনার রক্তে, ইনসুলিনও অনেক বেশি পরিমাণ থাকছে। ফলে কি হচ্ছে যে আপনার সুগারটা বেশি দেখা দিচ্ছে, এবং আপনি বেশিরভাগই দেখবেন সুগারের রোগীগুলো প্রথমে আগে ওভারওয়েট হয়, মানে অনেক বেশি মোটা হয়ে যায়, ওজন বেড়ে যায়, তারপরে যখন সমস্যাটা তৈরি হয়ে যায় অলরেডি যখন দেখা দেয় তখন আস্তে আস্তে মানে সে পাতলা হয়ে যায়, কমে যায় ওজনটা, কমে যায়। তো প্রথম এখানে কি হচ্ছে যে এই যে ইনসুলিন, ইনসুলিন আপনার রক্তে বেশি থাকছে, ইনসুলিনের আরেকটা কাজ হচ্ছে যে এ কিন্তু আপনার চর্বিকে কিন্তু গলতে দিবে না। ইনসুলিন যদি রক্তে উপস্থিত থাকে তাহলে ও চর্বিকে গলতে দিবে না। এই জন্য প্রথমে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তখন কি হয়, মানে এটা সময় লাগে, কিন্তু আমি যে 1-2 মিনিটের মধ্যে বলে দিলাম, 1-2 মিনিট হয় না, এটা সময় লাগে 10 বছর, 10 থেকে 15 বছর সময় লাগে।
যার যত খারাপ লাইফ স্টাইল তার তত তাড়াতাড়ি সমস্যা তৈরি হয়, যার যত ভালো তার তত মানে দেরি। তাহলে এই যে 10 বছর সময়ের এই প্রক্রিয়াতে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, আস্তে 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 আপনাকে পুরো রেজিস্ট যখন হয়ে যাবে তখন আপনার সুগারটা দেখা দিবে। সুগার যদি না দেখা দেয় তার আগে আপনার কি সমস্যাগুলো হবে, আপনার ওভার ওয়েট হয়ে যাবে, মানে অনেক বেশি আপনার ওজন হয়ে যাবে। তো যাদের ওভার ওয়েট তারা, তার মানে হচ্ছে যে এরা লাইন লাগিয়ে আছে, মানে এরা এদের সুগার প্রেশারের জন্য লাইন লাগিয়ে আছে। সুগার প্রেশার, ফ্যাটি লিভার, তারপর হার্ট ব্লক, এই যে সমস্যাগুলোর জন্য টিজি, এই সমস্যাগুলোর জন্য এরা লাইনে আছে। এদেরকে এখনো হয়নি, তবে হয়তো 5 বছরের মধ্যে, 7 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে, 2-3 বছরের মধ্যে এরা এদেরকে হবে, যদি তার লাইফ স্টাইলটা এইরকমই থাকে। তাহলে তাহলে বোঝা যাচ্ছে কি যে আমাদের মূল যেটা সমস্যা যে আমাদের লাইফ স্টাইল, এখানে আমি যে একটা দিক শুধু তুলে ধরলাম, সময় আমি অল্প নিচ্ছি যেহেতু আপনারা অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন যার কারণে খুবই অল্প সময়, আর এটা আমাদের কিন্তু আগে থেকে প্ল্যান ছিল না, হ্যাঁ দিয়ে করা হয়, যার কারণে আমি খুব অল্প ছেড়ে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আরো ভালোভাবে প্ল্যান করে ইনশাল্লাহ সেই রকম টাইম নির্ধারণ করে সেইভাবে আমরা ইনশাল্লাহ ব্ল্যাকবোর্ডে লিখে আমরা বুঝাবো সেগুলো বলতে। এটা যেহেতু আমরা প্রথমে হঠাৎ করে এটা করে ফেললাম, এই জন্য বিষয়টাকে আমরা খুবই সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, মাত্র আর অল্প কিছু কথা বলে আমি ছেড়ে দেবো। তাহলে এখানে আমাদের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে কি, আমাদের ভুল লাইফ স্টাইলের কারণে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, আর ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে কি হচ্ছে আপনার 80% রোগ অসম্ভব। এই যে আপনার প্রেশার বাড়ছে কেন, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। হার্ট ব্লক হচ্ছে কেন, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। ফ্যাটি লিভার হচ্ছে কেন, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। আপনার টিজি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে কেন, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। তারপরে আপনার ব্রেন স্ট্রোক হচ্ছে, তারপরে কোনো হার্ট স্ট্রোক হয়ে যাচ্ছে, এই সবগুলো কেন হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। 80% রোগ আপনার এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়ে থাকে, যার কারণে আজকে বিশেষ করে এই সমস্যাগুলো আমাদের মহামারী আকার ধারণ করেছে। তাহলে এগুলো সমাধান কি, আর কেনই বা ডাক্তাররা বলে দিচ্ছে যে এর কোনো সমাধান নেই, আপনাকে লাইফ টাইম ওষুধ খেতে হবে, তারপরে আপনি হার্ট ব্লক করেও মারা যেতে পারেন, কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যেহেতু এর মূল সমস্যাটা হচ্ছে লাইফ স্টাইল, মানে ভুলভাবে আমাদের জীবন আচরণ। তো এই ভুলভাবে জীবন আচরণ যদি আপনি ভুল চলতেই থাকে চলতেই থাকে আর ওষুধ দিয়ে যদি কমাতে থাকেন, তাহলে কিন্তু লাইফ টাইম ওষুধ খেতে হবে। কেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আপনার পায়ে কাঁটা ঢুকেছে, কাঁটা ঢুকার কারণে কি হয়েছে, ব্যথা শুরু হলো, এবার ব্যথার আপনি ওষুধ খাচ্ছেন, এবার ব্যথার ওষুধ খেতে খেতে দেখা গেল কয়েকদিন পরে আপনাকে জ্বর হতে শুরু করেছে, কেন, ওই ব্যথার কারণে। এবার জ্বরের ওষুধও আপনি খাচ্ছেন, এই জ্বরের ওষুধ খেতে খেতে দেখা গেল আপনার শরীরটা দুর্বল হতে শুরু করলো, দুর্বল হতে 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 কি হলো আপনার, আপনি বিছানায় পড়ে গেলেন। এখন আপনি কি খান, ব্যথার ওষুধ খান, জ্বরের ওষুধ খান, আর শরীর দুর্বলের জন্য ভিটামিন খান, তাহলে এতগুলো ওষুধ লাগছে। দিন দিন সময় সময় কিন্তু ওষুধগুলো বাড়ছে, কমছে না, পাওয়ার বেশি লাগছে, একটা জায়গায় দুটো হচ্ছে, ইঞ্জেকশন মারতে হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না। কেন সমাধান হচ্ছে না, মূল কারণটা হচ্ছে আপনার পায়ে কাঁটা ঢুকে আছে, কাঁটা ঢুকে থাকার কারণে কিন্তু আপনার সমাধানটা হচ্ছে না। তাহলে যদি আপনি কাঁটা না বের করেন তাহলে তো আপনি লাইফ টাইম আপনাকে ওষুধ খেতে হবে, তারপর তো অবস্থা আপনার আস্তে আস্তে অবনতির দিকে যাবে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আপনাকে ব্যথার জন্য ওষুধ দেওয়া নয়, জ্বরের জন্য ওষুধ দেওয়া নয়, আপনার শরীর দুর্বল হয়েছে এই জন্য ওষুধ দেওয়া নয়, আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার কাঁটাটাকে বের করে নেওয়া। কাঁটা যখন আপনার বের হয়ে যাবে তখন আপনার আস্তে আস্তে ব্যথাও শেষ, জ্বরও শেষ, শরীরও আস্তে আস্তে সবল হয়ে যাবে। আর এগুলোর জন্য আমরা ন্যাচারাল থেকে কিন্তু আমরা এমন কিছু জিনিস পাবো যেগুলো আমাদের ওগুলো কিন্তু সহযোগিতা করবে, আপনার শরীরকে তাজা করার জন্য সহযোগিতা করবে, যেগুলোকে বলা হয় সাপ্লিমেন্ট অথবা ন্যাচারাল কিছু খাবার। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে ঔষধকে খাদ্য হিসেবে নয়, বরঞ্চ খাদ্যকে ঔষধ হিসেবে গ্রহণ করুন। অনুরূপভাবে বিশেষ করে ডাক্তাররা কেন লাইফ টাইম বলছে, যে ওরা আপনার জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছে না, বা ওটা এটা ওদের কাজ নয়, ওদের কাজ হয়েছে আপনার সমস্যার ওষুধ দিয়ে সমাধান করা। কিন্তু আমাদের কাজ কি, আমাদের কাজ ওষুধ দেওয়া নয়,
আমাদের কাজ হচ্ছে কি, আপনার যে মূল কারণে, যে কারণে আপনার সমস্যাটা তৈরি হয়েছে, মানে লাইফ স্টাইল, মানে ভুল লাইফ স্টাইলের কারণে, এই ভুল লাইফ স্টাইলকে চেঞ্জ করা, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আপনার লাইফ স্টাইল যখন আপনার চেঞ্জ হয়ে যাবে, মানে একটা অসুস্থ লাইফ স্টাইল থেকে যখন একটা সুস্থ লাইফ স্টাইলে যখন আসবেন, তখন আপনার কি হবে, আপনার এই সব সমস্যার সমাধানগুলো ধীরে ধীরে হয়ে যাবে। আর এর মাধ্যমেই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছি আমরা, যাদের সুগার আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে, যাদের প্রেসার সম্পূর্ণভাবে ভালো হয়ে গিয়েছে, যাদের আরো অন্যান্য সমস্যা যেগুলো ছিল ব্যথা থেকে শুরু করে সমস্ত সমস্যাগুলো যে দূর হয়ে গেছে, একেবারে পারমানেন্ট ভাবে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা এইভাবে সম্ভব। তাহলে এই যে লাইফ স্টাইল, মানে আমাদের মূল সমস্যা, এই মূল সমস্যার সমাধান আমাদের করতে হবে। আমাদের ভুল চলার কারণে হচ্ছে চলাটা সংশোধন করতে হবে। যদি আমরা চলা সংশোধন না করি, ওষুধ খাই, লাইফ স্টাইল লাইফ টাইম ওষুধ খেতে হবে, সমস্যার সমাধান হবে না। তো আজকে বিশেষ করে আপনাদেরকে প্রথম অবস্থায় এই সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে সামান্য কিছু আলোচনা রাখলাম। ইনশাল্লাহ পরবর্তীতে এটাকে ভালোভাবে কিভাবে আরো মানুষকে বোঝানো যায় বিভিন্ন দিকগুলো নিয়ে, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। তো বিশেষ করে এখন আপনাদের যে কাজগুলো হবে, যাদেরকে অলরেডি খাবার যারা কিনে নিয়েছেন, মানে আমরা যেগুলো আপনাদেরকে দিয়েছিলাম সেগুলো অলরেডি নিয়ে নিয়েছেন, সেগুলো শুধু একদম বুঝিয়ে দেওয়া হবে, এবং যারা হয়তো এখনো চিকিৎসা করাননি তাদের চিকিৎসার জন্য তারা ওয়েট করবেন, তাদের তারপরে চিকিৎসা হবে, কারণ এদেরকে বিদায় করতে হবে। এরা অনেক দূর থেকে এসেছেন, হ্যাঁ, উত্তর দিনাজপুর থেকে এসেছেন। তো এদেরকে বিদায়ের পরে, যেহেতু এদের সবকিছু হয়ে গেছে, শুধুমাত্র এদেরকে বুঝিয়ে বুঝিয়ে বিদায় করা হবে। ইনশাল্লাহ সেগুলো নিয়ে আমরা ভাববো। তো বিশেষ করে আপনারা সকলেই দোয়া করবেন আমাদের, যাতে বিশেষ করে এই যে সেবাটা, আমরা এই সেবাটা যাতে ভালোভাবে দিতে পারি এবং প্রচুর মানুষকে যাতে এখান থেকে সেবা পেতে পারে এবং আমরা দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং যারা আমরা সমস্যার জন্য এসেছি আল্লাহ যাতে তাদের সমস্যার সমাধানগুলো যাতে করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।